সম্পর্কে দাওয়া এবং ইসলামের বিদ্যুৎ ইসলামে রয়েছে তো আসলে কোনটি দেওয়া এবং আমি ছাত্র মানুষ আমার জন্য এটা খুব কঠিন হয়ে যায় কিভাবে দাওয়া দিব এটা নিয়ে আমি খুব বিভ্রান্ত আছি আর আরেকটি প্রশ্ন হলো যে আমি ছোটবেলায় একটি মহিলার মানে দুধ পান করেছি সামান্য পরিমানে তার বেশি না মানে পাঁচবারও অনেক ধন্যবাদ আপনাকে রাকিব জেনে নিচ্ছি ডক্টর মঞ্জুরি ইলাহির কাছে দাওয়া আসলে একজন লোক যখন ম্যাচিওর্ড হবে যখন তার কাছে এলেম আসবে তখন থেকেই দাওয়াতে দায়িত্ব তার উপর অর্পিত হবে প্রথমত আমরা বলছি বালিক ম্যাচিওর্ড হওয়া এবং তারপরে তার এলেম এলেম ছাড়া আসলে কোনো দাওয়াত দেওয়া যাবে না অর্থাৎ প্রথমে তাকে তোহিত জানতে হবে ইসলামকে জানতে হবে তার আরকানগুলো জানতে হবে ইমান জানতে হবে তার আরকানগুলো জানতে হবে এবং লা ইলাহা ইহ এই যে ক্যালিমা আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আসাদু আল্লাহ মহম্মদ রাসুল্লাহ তার অর্থটা জানতে হবে যতটুকু তিনি জানবেন এবং তার অথেন্টিসিটি সম্পর্কে তিনি নিশ্চিত হবেন ততটুকু তার যে ইলম হাসিল করা দরকার সেটি তাকে আগে অর্জন আগে অর্জন করতে হবে আল কাব ওয়াল আমাল এটা তো ইমাম বখারি নিজ একটা বাবের মধ্যে নিয়ে এসেছেন আর আরেকটা জিনিস হচ্ছে যেমন যখনই তিনি যা জানবেন সেটা তার যাদের পক্ষে তার অধীনস্থ তার ভাই তার মা বাবা আত্মীয় স্বজন এদের মধ্য দিয়ে যেমন আল্লাহ আল্লাহ তালা তার রাসুল সালকে কি বলেছেন ও তুমি তোমার কাছের আত্মীয় স্বজনকে সতর্ক করো এই সতর্ক করাটা কিন্তু দাওয়াতের অংশ মানুষকে এলেম দেওয়া সেরা দাওয়াতের অংশ মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে সেটা দাওয়াতের অংশ সালাতের দিকে আহ্বান করে সেরা দাওয়াতের অংশ অতএব একজন ছাত্র অবশ্যই যদি তার জীবনের শুরু থেকে এভাবে নিজেকে গড়ে তোলে খুবই চমৎকার একজন ছাত্র সে নিজে ভালো হওয়ার প্রেরণা লাভ করবে সাথে সাথে মানুষকে আহ্বান করবে আর একটা জিনিস যদি কেউ তার সততার উপর থেকে থাকতে চায় তার ন্যায় নীতির উপর থাকতে যায় তাহলে তার তাকে অবশ্যই দাওয়াতের কাজ করতে হবে জি আমরা দেখি যে যারা দাওয়াত থেকে নিজেরা ডিটাচড হয়ে যায় তারা কিন্তু ভুল বিভ্রান্তিতে সহজেই লিপ্ত হয়ে পড়ে আর তিনি তার দুধমাতার বিষয় সম্পর্কিত যে প্রশ্নটা করেছেন সেটি হচ্ছে দুই বছরের ভেতরে তিনি যদি পাঁচ ঢোক পরিমাণ খেয়ে থাকেন তাহলে দুধ মাতা সাব্যস্ত হবে এর কম হলে দুধ মাতা সাব্যস্ত হবে না কারণ হাতি শ্রেষ্ঠের আতিন ইউ হারিম না যে তিন পাঁচ ঢোকেই হারাম করে অর্থাৎ দুধ মাতা নেই আড়াই বছরে এত বেশি যোগ আমার জীবনে নেমে আসছে সেগুলো কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব হয় নাই গত সপ্তাহে আগে অধৈর্য হয়ে আমি আমি আমার মহান প্রভুকে এত সব বাজে কথা বলছি যে আমি এখন তার কাছে তোবা করতেও সাহস পাচ্ছি না যে তিনি কি আমাকে ক্ষমা করবেন এত বাজে কথা বলছি ক্ষমা করার কথা না বলে কিন্তু তারপর থেকে মানসিক খুব যন্ত্রণায় ভুগতেছি সর্বসময় মনে হচ্ছে যে আমি গিয়ে তবা করে আসি কিন্তু কিছুতেই সেটা হচ্ছে না আর পারছি না এই মুহূর্তে আমি কি করতে পারি আমরা এ বিষয়ে জেনে নিচ্ছি প্রফেসর ইব্রাহিম সাহেবের কাছ থেকে যে আমাদের এই বোন তার এই মুহূর্তে করণীয় কি এবং এই যে পেরেশানির ভিতরে তিনি আছেন

তারপরে যার দিন যতটা মজবুত সে অনুসারে তার উপরে বিপদ আল্লাহ দেন এবং একটি সিলসিলার মধ্যে রয়েছে যে আল্লাহওয়ালা মানুষেরা বিপদ পেয়ে ঠিক তেমনি খুশি হন তোমরা যেমন সম্পদ পেয়ে খুশি হও তো আসলে বিপদ বোন এটাও একটা নেয়ামত ইমানদারের জন্য এটাও একটা নেয়ামত

হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় অপরাধ তো সেই অপরাধও তো আল্লাহ ক্ষমা করে দেন মন্দ যখন তবা করে আল্লাহ যে সুরাল ব্যক্তি তহবা করলো ইমান আল্লাহ আর সৎকর্ম করলো উল্লাই সয়া হাসানাত এরা তো তারাই যাদের সমস্ত মন্দকে আল্লাহ তালা শুধু ক্ষমা করবেন যে এটা নয় ক্ষমা তো করবেনই বরং পুণ্য রূপান্তর করে দেবেন সেসব সে অপরাধের বিনিময়ে সব পেতে থাকবে যদি তার সে ইমান আনে তহবা করে সৎকর্ম করে তো বোনের প্রতি এই তিনটারই তো কোরআনিক উপদেশ রয়েছে আপনি আল্লাহ কাছে তবা করুন ইমানকে নবায়ন করুন আর ভবিষ্যতে আর এমন করবে না